দীঘলী পুখুরী পারত কংগ্রেসের প্রতিবাদ, কংগ্রেসের সলো রাজভবন যাত্রা, প্রতিবাদের পূর্বেই বাধা আরক্ষীর, দীঘলী পুখুরীত আরক্ষীর ব্যাপক নিরাপত্তা বেষ্টনী, আদানী গ্রুপের বিত্তীয় প্রবঞ্চনার তদন্তর দাবিত এই প্রতিবাদী কার্যসূচী কংগ্রেস দলে রূপায়ণ করেছে। এত দীঘলী পুখুরী পারত কংগ্রেসের প্রতিবাদের খবর আমি জানাইছো। কংগ্রেসের সলো রাজভবন যাত্রা, প্রতিবাদের পূর্বেই বাধা দিলে আরক্ষীয়ে, দীঘলী পুখুরী পারত আরক্ষীর ব্যাপক নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে, আদানী গ্রুপের বিত্তীয় প্রবঞ্চনার তদন্তর দাবি উত্থাপন করেছে কংগ্রেস দলে। আর কংগ্রেস দলে কেবল আজিয়ে নহয় বিগত বহুদিন ধরে এই প্রতিবাদ অব্যাহত রাখিছে। একমাত্র আদানী গ্রুপের বিত্তীয় প্রবঞ্চনার বিষয়টুক দেশ তোলপাড় লগাই আছে। দেশের বিভিন্ন প্রান্তর প্রতিবাদ হয়েছে। এবার গুয়াহাটি মহানগরীর দীঘলী পুখুরীর পারপ্রা সলো রাজভবন যাত্রার কার্যসূচী গ্রহণ করেছিল, কিন্তু প্রতিবাদের পূর্বে আরক্ষী প্রশাসনে বাধা প্রদান করেছে। এবার খবর মহানগরীর দক্ষিণগাঁওয়ের বিধ্বংসী অগ্নিকাণ্ডর। মাজনিশা একটা নির্মীয়মান অট্টালিকাত অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডত চাহ গল নির্মীয়মান নমহলীয় অট্টালিকার উপরের অংশ। প্রগতি কনস্ট্রাকশনের অধীনত চলি আছিল অট্টালিকাটোর নির্মাণ কার্য। স্বত্বাধিকারীর নাম আমান বলে জানিপরা গেছে। অগ্নিকাণ্ডত হতাহত হওয়া নাই কোনো লোক। শ্রমিকসকলে 10 বজাত কাম শেষ করেছিল। শর্ট সার্কিটের ফলত অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার সম্ভাবনা। কেবা ঘণ্টা জোরা প্রচেষ্টার অন্তত কেবাখনো অগ্নি নির্বাপক বাহিনীর বাহনে নির্বাপন করে জুই। এয়া মহানগরীর দক্ষিণগাঁওত বিধ্বংসী অগ্নিকাণ্ডর খবর আমি জানাইছো। মাজনিশা একটা নির্মীয়মান অট্টালিকাত অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল। অগ্নিকাণ্ডত চাহ গল নির্মীয়মান নমহলীয়া অট্টালিকার উপরের অংশ। প্রগতি কনস্ট্রাকশনের অধীনত চলি আছিল অট্টালিকাটোর নির্মাণ কার্য। স্বত্বাধিকারীর নাম আমান। অগ্নিকাণ্ডত হতাহত হওয়া নাই কোনো লোক। শ্রমিকসকলে 10 বজাত কাম শেষ করেছিল। শর্ট সার্কিটের ফলত অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা করা হয়েছে। কাজিরঙ্গার বিলত স্নান করে থাকতে অথান্তর ঘটিল বনরজার। গড়র রুদ্রমূর্তি দেখি পলাই পত্রং দিলে বনরজায়। ইফালে কলিয়াবরত খাদ্য বিচারি ঘরের বাড়িত চলিছে ঢেকিয়াপতিয়া বাঘ। এই প্রতিবেদন আগবাই বিদায় সিটি18 পর তার পাশে চাও সুপারফাস্ট প্রাইম টাইম 100। নমস্কার। বাঘ ওলাইছে সঘনাই। বাঘে জনচক্ষুর আগত ধরা দিছে কাজিরঙাতো, কাজিরঙার বাহিরত। কাজিরঙাত বনরজায় এতিয়া সঘনাই ধরা দিয়ে। পর্যটকর চকুর সম্মুখত বনরজায় ধরা দিয়া দেখি কাজিরঙার প্রতি বহুতরে আকর্ষণ বাড়িছে। সম্মুখত জীবন্ত বাঘ দেখার আগ্রহে কাজিরঙালৈ ঢাপলি মেলিছে। রাষ্ট্রীয় উদ্যানখনত চকুর সন্মুখতে ঢেকিয়া পতিয়া দেখি নয়ন সার্থক হয়েছে। সোমবারেও পর্যটকর ক্যামেরাত বন্দী হল ঢেকিয়া পতিয়া। কেবল মূরটো উলিয়াই বিলর পানীত সোমাই রজার দরে সময় কটাইছে বনরজায়। পর্যটকেও বনরজার কারবার মনের জোখারে চাইছে। কিছু সময় পিছত বিলর পানির পৰা বনরজা উঠিল। প্রথমে ধীর খোজরে দুখোজ দি পিছত বনরজায় ভিড়ায় লর দিলে। প্রথমে পর্যটকেও ধরিব পৰা নাছিল আসলতে হয়েছে কি। প্রকৃততে বনরজাক খেদিলে এটা প্রকাণ্ড গড়ে। প্রকৃতির এই মনোরম দৃশ্য চকুর সন্মুখতে দেখি আপ্লুত হল পর্যটক। বাঘ আরো ওলাইছে, পিছে কাজিরঙাত নহয়, কলিয়াবরত। শিলঘাটর কামাখ্যা সংরক্ষিত বনাঞ্চলের গাতে লাগি থাকা কলিয়াবর চাহ বাগিচা অঞ্চলত বাঘ ওলাইছে। অঞ্চলটুত এতিয়া যতে ততে বাঘ ওলায়। বাঘ মানে একেবারে বনরজা। ঢেকিয়াপতিয়া অঞ্চলটুত কেবা মাহ ধরে ঢেকিয়াপতিয়ার আতঙ্ক। কেবল স্ট্রং নহয়, মাইথন স্ট্রং, মাইথন স্টিল।